হর্ন কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে বরিশাল বাস টার্মিনাল এলাকায় দফায় দফায় বাস শ্রমিকদের মারধর করে শ্রমিক ইউনিয়ন সভাপতি সমর্থকরা পাল্টা মারধর করে বাস শ্রমিকরাও ভাঙচুর করা হয় চেয়ার টেবিল বেঞ্চ মারধরে আহত পাঁচ শ্রমিককে হাসপাতালে নেয়া হয়েছে এলো বেক্সিমকো বন্ড পনেরো পার্সেন্ট মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে বরিশাল থেকে মাদারীপুর গামী একটি বাস টার্মিনাল এলাকা অতিক্রমের হর্ন দেয় এতে ক্ষিপ্ত হয়ে চালককে মারধর করে শ্রমিক ইউনিয়ন সভাপতির অনুসারীরা এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে দুই বাস শ্রমিককেও মারধর করা হয় পরে শ্রমিকরাও একজোট হয়ে মারধর শুরু করে এ নিয়েই শুরু হয় উত্তেজনা পাতালপুরের গাড়ির সামনে একটা মোটরসাইকেল ছিল ওই হর্ন হর্ন দেওয়ার পরেই ওই ইয়া তিন চারজন নাকি উঠে ওই ড্রাইভারে মারা লেছে গাড়ির ভিতরে যে ছেলের সাথে বাচ্চা ওইখানে পাশে ছিল আমার তো ওরে মারতে এসে দেখলাম আমারও মারলো সবাই কিসের জন্য মারলো কি করলো এটা তো আর বুঝতে পারলাম না তার একজন আমার ভিডিও করতে আমি তুই ভিডিও করিস না এরা বললাম তুমি আমার এই বললার লাইন চারিদিক দিয়ে ধরে যাই গুসান শুরু করছে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো বাস টার্মিনাল এলাকায় দফায় দফায় চলে ভাঙচুর কাশিপুরের লোক পরে আরো বাহিরের কিছু কিছু লোক আছে আইসে মাস্তানি করে স্ট্যান্ডে এই তারা বিগত দিন শ্রমিক নির্যাতন হইতেই আছে নির্যাতনের পরে নির্যাতন নির্যাতনের পরে নির্যাতন আমাদের দাবি বহিরাগত লোক এই টার্মিনাল থাকতে পারবে না আর যারা যোগ্য নেতা না তারা এই টার্মিনালে ই করতে পারবে না শ্রমিক নেতারা বলছেন নতুন কমিটিকে বেকায়দায় ফেলতে চাচ্ছে একটি পক্ষ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা বহিরাগত যেই বা যে যা কিছুই করুক আমাদের শ্রমিকদের কাছে যে حادثে আমি তার বিচার চাই নতুন কমিটি রে চক্রান্ত করে এটা মানে বেকাদা ভালানোর জন্য এটা একটা ষড়যন্ত্র পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এইটাতে ঘটনাනේ দুই পক্ষের মধ্যে বিভের এখানে বাসটের মধ্যে কয়েকটা বা তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে পরবর্তীতে আমাদের উপস্থিত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে তারা কয়েকবার রাস্তা বের করতে চেষ্টা করছে প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল